আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর লাইভে আসলাম, বাস চলে আসবে, কাজে এসেছিলাম, মনটা একটু খারাপ। টুংটাং শব্দ করেন না এখন প্লিজ ফোন, মনটা অনেক খারাপ বাংলাদেশের জন্য। আমার কাঁদতেছে, আমার ছোট ফুপা হসপিটালে ভর্তি, তো সবাই আমার ছোট ফুপার জন্য দোয়া করবেন। সব কিছু মিলে প্রবাস জীবনের মানে কষ্টগুলোই চোখে লাগতেছে এখন আমার বেশি, মানে আমি কি বলবো, ভালো জিনিসগুলো এখন আসলে ওভাবে গায়ে লাগে নাই আমার। তো যাই হোক, ভালো লাগতেছে না। তো সবাই কেমন আছেন? ভাবলাম যে একটু আপনাদের সাথে গল্প করি, যদি আমি এখন বাস উঠবো, গল্প করি, দেখা যাক। সময়টা একটু কাটানোর চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই এখন বললাম। সবাই কমেন্টস করলে হয়তো বা কমেন্টস করলে পড়তে পড়তে উত্তর দিতাম। আর কোন বিষয়ে কথা বলবো, কি কথা বলবো বুঝতেছি না। কান্না আসতেছে, অনেক কান্না আসতেছে। হ্যালো, ও আমার ভিডিও করা দেখে হাই দিতে যাচ্ছে। বিদেশের বাচ্চাগুলি অনেক কিউট হয়, সবার সাথে কথা বলতে চায়, সবার সাথে মিশতে চায় এবং ইন্টারঅ্যাক্টিভ হয়, মানে বেশি করে কথা বলতে চায়। এখানে যেমন বাস চলে আসছে, একটু লাইনে থাকতে হবে, এখন বাস আসলে হাত দেখাতে হয়। কালকে থেকে আবহাওয়ার খুবই ভয়ঙ্কর অবস্থা হবে। কারো কোনো কমেন্টস কোনো কিছু দেখতে পাচ্ছি না। কালকে থেকে নাকি ওয়েদারের অবস্থা খুবই বাজে হবে, তো শীতের অনেক ভালো প্রোটেকশন নিয়ে বের হতে হবে। ছাত্র জীবনের অবসান ঘটলো শেষমেশ, আশা করি পরবর্তী কয়েক বছর আর পড়ালেখা করার জন্য লাফালাফি করব না। আমরা বলছি না কয়েক বছর পড়তে খুব ইয়ে থাকে। মাসুদ হোসেন হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। পড়াশোনার প্রতি খুব আগ্রহ থাকে ভাই, পড়াশোনা যখন 6 মাস যেতে না যেতে শুরু হয়ে যায়। আমি কোথায় নাম্বার আমি জানি না, এখানে প্রেস করবো সেটাও জানি না, যতটুকু জানি যে আমাকে নামতে হবে কোথাও। তো পরিবারের ইদুর সময়ে সবাই সবার সাথে আছে ওখানে হাসপাতালে, আমার ছোটো কুকুর সাথে, আমার ভাইয়ের আছে। ভাইদের কান্না দেখে আমার এত খারাপ লাগতেছে, আসলে না মানে একটা বয়স হয়ে গেলে যা হয় ভাই বন্ধু খুব ফিল করা যায়। আমি আশা করি আমার ভাইয়েরা খুবই ম্যাচিউরিটির সাথে এই সিচুয়েশন ডিল করবে। পরিবার সবাই সেখানে আছে, সবাই সবাইকে জ্বরে ধরে কাঁদতে পারতেছে, সান্ত্বনাতে রাখতেছে। আমি শত শত মাইল দূরে থেকে দু তিনটে বাক্য বলা ছাড়া কিছুই করতে পারতেছি না। সরি, আমার করতেছে। তো প্রবাসের এত হাজার হাজার মাইল দূরে থেকে ভাইদেরকে দু তিনটা কথা বলা ছাড়া কোনো সান্ত্বনা দিতে পারতেছি না। ভাই দুটা না খেয়ে কান্নাকাটি করতেছে, ওদের মুখে তো খাবার তুলতে পারতেছি না, ওদের পাশে থেকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে আমার এখানে। আমি এখন বাসে তো
নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমার ভাই দুটোকে বলবো, তোদের বন্ধুদের পাশে আছে, তোদের কান্না দেখে আমারও কান্না আসতেছে। আমি কান্না অনেক সকালে আমি কান্না করছি, বাট এখন অনেকে মানে যাই হোক সবাই সবসময় সব দুঃখ পারে না। পরে বাস স্টপেজে নামবো। তো প্রবাস জীবনের এটি হচ্ছে আরেকটি কষ্টের বিষয়, পরিবার আত্মীয় স্বজন আর পাশে থাকা যায় না, দুঃখগুলি শেয়ার করতে পারি না। দেখি কড়াবার লাইভ আসবে, এখন বাসে মনে হয় লাইভের দিকটা হবে। তো সবাই ভালো থাকবেন, আমার সুপার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।